মনটা হালকা হয়ে যায়, আপনার সমস্যা নাই বলতে পারেন। তো আপনি এত করে যখন জানতে চাচ্ছেন, আমি আপনাকে বলছি, আসলে এর আগে আমি তেজগাঁও এলাকায় থাকতাম। তো ওই জায়গায় একটা ছেলে আমাকে খুব ভালোবাসতো, ও ওই প্রথমে আমাকে প্রপোজ করছে। যে তোমার সাথে না একটা কথা বলার ছিল, আমি অনেক দিন ধরে ভাবছিলাম, আসলে বলবো বলবো কথাটা বলাই হচ্ছে না। কি এমন কথা যেটা বলবেন বলবেন বলতে পাচ্ছেন না? আসলে তোমার সম্পর্কে আমি যতটুকু জেনেছি আর এই কয়েকদিন দেখাতে, আমার মনের অজান্তে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর তুমি যখন এই রাস্তা দিয়ে হেঁটে যাও, আমি তোমাকে প্রথম যখন দেখেছি সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। দেখেন, সত্যি মিথ্যাটা আমি কিছুই জানি না। হ্যাঁ, আর আমি আপনাকে চিনি না জানি না, হঠাৎ রাস্তার মাঝে আপনার সাথে দেখা হয়েছে, এই জন্য যে আমি আপনাকে হ্যাঁ বলে দেবো এটাও না। হ্যাঁ, আপনাকে দেখি, আপনার ব্যাপারে যদি ভালো জানি তাহলে অন্ততপক্ষে হ্যাঁ হইতে পারে, আর যদি ভালোটা না জানি তাহলে নাই। আচ্ছা, তুমি যখন আমাকে চিনো না জানো না, তাহলে আমি তোমার মতামতে অপেক্ষায় রয়েছি, তুমি আমাকে জানাই। এরপর আমি ওকে জানাবো আমার মনের কথা বলছিলাম, তো আমি জানাতে যাইয়া তারপর ওরে দেখি না। আপনার জীবনের ঘটনার সাথে আমার বন্ধুর ঘটনা প্রায় হুবহু মিলে গেছে। আপু, আপনারা যে ছেলেটা প্রপোজ করেছিল সেই ছেলেটার নাম কি রাতুল? হ্যাঁ রাতুল, আপনি কি তাকে চিনেন? চিনি মানে কি, হয়তো আমার ঘনিষ্ঠ বন্ধু, হয়তো আমার কাছের বন্ধু, হয়তো এই বিল্ডিং এ আছে, হয়তো আমার কাছে কয়েকদিনের জন্য বেড়াইতে আসছে। আচ্ছা দাঁড়ান এখানে, আমি রাতুলকে ডেকে নিয়ে আসছি। আচ্ছা ভাই, ঠিক আছে। আমি কেমন আছি সেটা তো আপনার ভালো জানার কথা। আমি কেমন করে জানবো, তুমি কি সেই অধিকার আমাকে দিয়েছো? দেখেন, অধিকার দেব কি করে, ওই দিনের পর থেকে তো আপনাকে উঠে দিয়ে পাচ্ছি না। আপনি যখন আমাকে ভালোবাসছিলেন তখন হয়তো আপনার ভালোবাসা আমার পক্ষে একসেপ্ট করা অসম্ভব ছিল না, কিন্তু আমি যখন ভালোবাসছিলাম তখন তো আপনাকে পাইনি। হ্যাঁ, আপনার বন্ধুর কাছে আপনার খবর খোঁজ নিয়েছিলাম, কিন্তু আপনার বন্ধু না যোগাযোগের নাম্বার দিতে পারছে না, আপনার কোনো ঠিকানা দিতে পারছে। এখন আমি কি তোমার মতামতটা জানতে পারি? এত কিছুর পরও এখনো আমার মতামত জানতে চাচ্ছেন আপনি? এখনো বাকি আছে আপনার আমার মতামত জানার? আমি তোমার এই কাজটি কখনো কোনোদিনও ছাড়বো না, বুঝতে পারছো? জান